চোর সন্দেহে এক যুবককে বেধড়ক গণধোলাই দিল উত্তেজিত জনতা। গতকাল গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের ইন্দিরা কলোনি এলাকায়। ওই এলাকার বাসিন্দা চঞ্চল জমাদার পেশায় প্রাথমিক শিক্ষক। ঘটনা সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে চঞ্চলবাবুর বাড়ির ছাদে স্থানীয় এক যুবককে বসে থাকতে দেখা যায়। এরপরই চোর সন্দেহে তাকে ধরে নিচে নামানো হয়। বেধড়ক গণধোলাই দেয় উত্তেজিত জনতা। স্থানীয় বাসিন্দা এবং গৃহকর্তার অভিযোগ, চুরির উদ্দেশ্যেই বাড়ির ছাদে উঠেছিল অভিযুক্ত ওই যুবক। খবর পেয়ে দিন ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরবর্তীতে মারমুখী জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম বাটু রায়, বাড়ি ইন্দিরা কলোনি এলাকাতেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন থেকে নেশায় আসক্ত ওই যুবক, এর আগেও একাধিকবার চুরির ঘটনায় সে জড়িত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাড়ি কোথায়? কি করিস তুই এমনি? তো আজকে কি হয়েছিল? সত্যি কথা বল, আমাকে সন্দেহ করছে কারো বাইরে যদি ছাদের উপরে সন্দেহ করবে, ওই জন্য মানে ওই জন্যই মানবো না। না, কি জন্য গেছিলি? না, আমি চুরি করতে যাই না, আমি ছাদে ছিলাম যে ওটাই আমার গেছিলি। অন্যের ছাদে তুই গেলি কি করতে? কি করতে গেলি সেটা বলতে? আমি গিয়েছিলাম ওখানে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।